দেখুন মারাত্মক এন জিরো থ্রি সিক্স ভলকা সিস্টেম যার রেঞ্জ চারশো কিলোমিটার বর্তমান বিশ্বে ফাইটার বিমানের সবচেয়ে অ্যাডভান্স রাইডার হচ্ছে নর্থ গ্রুপ গ্রুপম্যানের ম্যানের সেভেন সেভেন রাইডার যেটি এফ টোয়েন্টি টু র্যাপ্টারে ব্যবহার করা হয়েছে যেটি এক স্কোয়ার মিটারের যে কোনো বস্তুকে দুইশো পঁচাত্তর কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে এবং চারশো কিলোমিটার দূর থেকে এর সবচেয়ে বড় টার্গেটকে ডিটেক্ট করতে পারে দুই হাজার সালের পর থেকে দুই সাল পর্যন্ত আমরা ডক ফাইটে বিভিআর যুগে বলতে পারি যা র্যাপ্টারের মতো ফাইটারকে ডগ ফাইটে আলাদা প্লাস পয়েন্ট যোগ করে কিন্তু আমরা যদি এটি র্যাডারকে সু ফিফটি সেভেনের সঙ্গে তুলনা করি কেমন হয় সু ফিফটি সেভেন ব্যবহার করা হয়েছে হুমিরোভের এন জিরো থ্রি সিক্স ভলকা র্যাডার সিস্টেম এটিতে মোট ছয়টি র্যাডার ব্যবহার করা হয়েছে যেটি এক স্কোয়ার মিটারের টার্গেটকে চারশো কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারে যা স্টিলথ বিমানের জন্য একটা বড়ো ধাক্কা হয়তো র্যাপ্টার কাকু এখন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আমরা রাশিয়া ও বিভিহারের যুগে পশ্চিমাদের থেকে পিছিয়ে কিন্তু রাশিয়ার টি ফিফটি এর নতুন অ্যাভনিক্স এবং র্যাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে যা র্যাপ্টার থেকে কিছুটা এগিয়ে আসলে রাশিয়ার এরকম র্যাডার তৈরি পরিকল্পনা অনেক আগে থেকেই আমরা যদি প্রজেক্ট ওয়ান পয়েন্ট ফোর ফোরের র্যাডার সিস্টেমের দিকে তাকাই শু ফিফটি সেভেনের র্যাডার সম্পর্কে অনেক ধারণাই পাওয়া যাবে মূলত সু ফিফটি সেভেনের র্যাডার সিস্টেম অনেকটা প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো থেকে নেওয়া হয় প্রজেক্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো র্যাডার ডিটেকশন রেঞ্জ ছিল চারশো বিশ কিলোমিটার এবং এক স্কোয়ার মিটারের টার্গেটকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারত সে যুগে রাসানদের এ ধরনের র্যাডার থাকা বেশ টপ